ইউনেস্কো হেরিটেজ পুজোর বছরে সিটি অফ জয় এই মুহূর্তে সবথেকে বড় চমক দমদম তরুণ দলের। কলকাতা শহরকে যোগচানক কেনার পরে সেই শহরের বিবর্তনের মধ্যে দিয়ে কি করে 2022-এর আজকের কলকাতা এবার ফুটিয়ে তুলছে দমদম তরুণ দল। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ প্রসাদ। আমি জানার চেষ্টা করব তরুণ দল এবার হেরিটেজ দুর্গাপুজোর বছরে কলকাতা শহরের হেরিটেজ থেকে বর্তমান একসঙ্গে ফুটিয়ে তুলছে কি কি থাকছে মনে। যেরকম জবচান্নক কেনার পর আপনি বলেন সেরকম জবচান্নকের প্রথমে আমাদের মূর্তি থাকছে। কলকাতা ছোট গলি যেরকম শোভাবাজার এদিকে, সেই গলিগুলোর ওয়ালগুলো আমরা তুলে ধরছি। নতুন কলকাতার মধ্যে মেট্রো লাইন হচ্ছে দেখে, ব্রিজ আমরা সেটাও মেট্রোর কাজ চলছে সেটা দেখাচ্ছি। আর বিশেষ চমক হলো আমরা মাটির তলাটার ভিত্তা দেখতে পাই না, সেটাই আমাদের মা দুর্গা যেখানে বসে আছেন তার তলার পোর্শনটা আমরা দেখাচ্ছি, সেইগুলোই সব তুলে ধরছি। পুরোনো থেকে নতুন সবকটা কাজই আমরা তুলে ধরছি। এই যে এত বৃষ্টি, মহালয়ার মাত্র 12 দিন বাকি, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কখনো একটু বেশি কখনো একটু কম, এটা তো এই ধরনের থিম, যে থিমটা বেসিক্যালি ওপেন থাকবে সেই থিমের কাজ এগিয়ে নেওয়ার পক্ষে ভীষণ অসুবিধাজনক। আমরা সমস্যায় পড়েছি কিন্তু তাও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম কাজই হলো ওয়াটারপ্রুফ কাজ, কাঠ তক্তা লোহা এগুলো দিয়ে কাজ হচ্ছে। আর সেগুলোতে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে কিন্তু কাজ যদি কমপ্লিট করে রাখতে পারি, ঢেকে ঢুকে করছি এখন, তাহলে তারপরে বৃষ্টি হলে দর্শনার্থীরা আসবেন কী করে যদি পুজোর সময় বৃষ্টি হয়? পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস একেবারে উড়িয়ে দেয়নি আলিপুর হাওয়া অফিস, সেক্ষেত্রে একটা ওপেন মণ্ডপ, এই ওপেন মণ্ডপে এত সুন্দর সুন্দর কাজ, এত ডিটেল ইলাস্ট্রেশন, এগুলো তো দর্শকরা দেখতে পাবে না, তাদের দেখতে অসুবিধা হবে, ছাতা মাথায় দিয়ে আর কতটাই বা দেখা যাবে। সেটা তো ঠিক কিন্তু আশা করা যায় কি সেরকম বৃষ্টি হবে না পুজোতে, এখন পর্যন্ত যা ওয়েদারের ফোরকাস্ট আছে। আর বৃষ্টি হলে আপনাকে যেটা বললাম আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। আমরা আরও কথা বলবো, তার আগে আমরা দেখাবো এই মণ্ডপটা ঠিক কীভাবে তৈরি। আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলে কলকাতা শহরে ঠিক যেরকম বাড়িগুলো তৈরি হয়েছিল সেরকম জানলা, সেরকম বাড়ি, সেরকম তার ছাদ, এবং তার পাশাপাশি আমরা এই গোটা মণ্ডপটা যখন শেষ হয়ে যাবে তখন দেখতে পাবো এখানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত গোটাটাই কিন্তু শহর কলকাতার বিভিন্ন সময় বা টাইম লাইন তার ইলাস্ট্রেশন। যেমন একদম সামনে কলকাতার এরকম বহু বাড়ি এখনও পর্যন্ত দেখা যায়, সবসময় হয়তো দেখা যায় না, কলকাতায় এই সমস্ত বাড়ি ভেঙে অনেক ক্ষেত্রে প্রমোটিংও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছু কিছু বাড়ি শহর কলকাতার বুকে দেখা যায় যে বাড়িগুলি আমাদের এই শহরের যে হেরিটেজ, এই হেরিটেজকে চিহ্নিত করে। এবং পাশাপাশি আমরা যদি একদম উল্টো দিকে তাকাই তাহলে দেখব কলকাতা শহরের সবথেকে প্রাচীন সেই প্রিন্টিং প্রেস, এই প্রিন্টিং প্রেসও কিন্তু এখানে একদম নিখুঁতভাবে তৈরি হয়েছে। কোথাও না কোথাও এই মণ্ডপে পা দিলে মনে হবে আপনি এসে পড়েছেন পুরনো কলকাতায়। আবার যদি ঠিক মা যেখানে রয়েছেন সেদিকটায় তাকানো যায় তাহলে সেখানে তার নিচে তার আশপাশে আবার আধুনিক কলকাতার ঝলক, সব মিলিয়ে একটা সময়কে বাঁধার চেষ্টা, একই সঙ্গে পুরনো এবং নতুন কলকাতা। আমরা আবারও চলে যাব উদ্যোক্তার কাছে, আমরা জানার চেষ্টা করব যে এবারের পুজোতে সাড়া অনেক বেশি, এবার ইউনেস্কো পুজো, এবার 2 বছর করোনাকালে প্রত্যেকটি মানুষ গৃহবন্দী থাকার পরের পুজো, কতটা দর্শক সমাগম আশা করছেন, কতটা সাড়া এখন থেকেই পুজোকে ঘিরে তৈরি। প্রচুর সাড়া পাচ্ছি, কেন স্পন্সরশিপ যেভাবে আমাদের এখানে এসছে সেটা দেখলে বোঝা যায় কি এবার তারা তো একটা গেস করে, তারা একটা মার্কেটিং করে, সেখানেই আমরা বুঝতে পারছি যেভাবে আমাদের স্টল বুকিং হয়েছে, গেট বুকিং হয়েছে, ব্যানার হোর্ডিংয়ে প্রচুর ডিমান্ড, আমরা জায়গা দিতে পারছি না আমাদের, তাতেই বুঝতে পারছি এবছর প্রচুর মানুষের ঢল উঠবে। ইউনেস্কোর যে কৃষ্টি সমন্বয়, ইউনেস্কোর যে বাছাই 22 পর্ব, সেই পর্বে ইতিমধ্যেই নির্বাচিত এবং মনোনীত দমদম তরুণ দল, আরও অনেক চমক অপেক্ষা করছে। অসম্পূর্ণ মণ্ডপেও কিন্তু তার রীতিমতো ঝলক, অতএব এই মণ্ডপ শেষ হলে এই মণ্ডপ কলকাতা শহরের দর্শকদের দমদম পর্যন্ত টেনে আনবে এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।